গুড আফটারনুন বন্ধুরা আপনাদের নতুন ভিডিওতে নতুন বছরের আপনাদের স্বাগত আজ আমরা মা ও ঠাকুমার সঙ্গে কোড়াই শাক তুলতে যেতে চলেছি তো চলুন আমার ঠাকুমা আরে দেখতে পাচ্ছেন অনেক এগিয়ে গেছে আর আমার মা পিছনে আছে তো চলুন আমরা যাচ্ছি এখন আমরা পৌঁছে গিয়েছি আর পাঁচ মিনিট পরেই আমরা পৌঁছে যাব চলুন তো দেখতেই পাচ্ছেন এখানে জমি আছে এখানে জমি এখানে সব সার চাষ হয় আর মুসুর ফেলায় এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানগুলোতে সব মুসুর ফেলায় এখানে অসুস্থ ভালো চাষ হয় আপনারা দেখ তো আপনারা দেখুন খেজুর ঘাসে কলসি বাঁধা ওইটা দিয়ে রস পড়ে আর সেই রস দেখায় দেখতেই পাচ্ছেন সেখানে গুড় হয় খেজুর গুড় হয় এবং কতগুলো খেজুর আর সেখানে তাল গাছ এগুলো দেখে নিন তাল গাছ তো চলুন আমরা এখন যেতে চলেছি যেখানে মেন জায়গা যায় আর এখানে একটি বড় মতো তাল গাছ আর ওখানে একটি পেঁপে গাছ আর এখানে অনেক বাঁশ গাছ আছে চলুন আমরা যেখানে যেতে চলেছি সেখানে এবার চলে যাই দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট গ্রাম আর ওখানে একটি পোলট্রি আছে দেখতে পাচ্ছেন ওখানে যত মুরুক চাষ হয় এবং আমরা দেখতে পাচ্ছেন ক্ষেতের কাছাকাছি চলে এসেছি আর হাই যে মনে হচ্ছে সেই ক্ষেতটি চলুন আপনাদের এবার ভিডিওটা দেখাবো তো এখান দিয়ে যেতে হবে আমাদের এখানে অনেক খড় আছে আপনারা দেখে নিন এই যে জমি